আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সুন্দর সুযোগ হয়েছে স্বাগত জানানোর বিশাল পরিসরে উপস্থিত সকল দর্শকদের এই বিশাল সুমাইয়া গ্রাউন্ডে, যেটা মুম্বাইয়ের সবচেয়ে বড় গ্রাউন্ড। পাশাপাশি 100 মিলিয়নের বেশি দর্শক যারা পিস টিভি দেখছেন, সবাইকে স্বাগতম 10 দিন ব্যাপী এই আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এবং প্রদর্শনীর শেষ দিনে, যার টাইটেল পিস মানবতার সমাধান। কিরাত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কারি শেখ আব্দুল ফাত্তাহ আত-তারুতি মিশর থেকে এসেছেন। ولهم في
ترجعون بسم الله.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. قراءتের অনুবাদ করবেন অস্ট্রেলিয়ার ভাই মোসা সিরান্টোনিও। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতা শেখাইনি, আর তা তার জন্য শোভনীয় নয়। এটা তো এক উপদেশ আর স্পষ্ট কোরআন ছাড়া কিছুই না। জীবিতদের সতর্ক করতে এবং কাফেরদের বিরুদ্ধে অকাট্য দলিল এটা। তারা কি দেখে না যে তাদের জন্য সৃষ্টি করেছি আমার হাতের তৈরি জিনিসগুলোর মধ্যে গৃহপালিত পশু, আর এখন তারা এগুলোর মালিক, আর আমি এগুলোকে তাদের বশীভূত করেছি, ফলে এগুলো কতক তাদের বাহন আর কতকগুলোকে তারা খায়। তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয়, তবুও তারা কেন শুক্রিয়া আদায় করে না? তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে এগুলো তাকে সাহায্য করবে। এগুলো তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়, বরং উল্টো এগুলোর জন্য সদা প্রস্তুত হাজির হয়ে আছে। কাজেই তাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। প্রকৃতপক্ষে আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু হতে, আর তারপর সে তোমাদের মাঝে হয়ে গেল সুস্পষ্ট ঝগড়াটে? সে সৃষ্টির সাথে আমার তুলনা করে, অথচ সে তার নিজের সৃষ্টির ব্যাপারটি ভুলে যায়। বলে, হাড়গুলোকে কে জীবন্ত করবে যখন তা পচে গলে যাবে? বল, তাকে তিনি জীবন্ত করবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি সবচেয়ে বেশি অবগত। যিনি তোমাদের জন্য সবুজ গাছ হতে আগুন তৈরি করেছেন, অতঃপর তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি আবার সেই লোকদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তা পারবেন। তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তার কাজকর্ম কেবল এমন যে যখন কোনো কিছুর ইচ্ছা করেন, শুধু হুকুম করেন, হয়ে যাও, আর হয়ে যায়। কাজেই পবিত্র ও মহান তিনি, যার হাতে সব কিছুর কর্তৃত্ব, আর তার কাছে ফিরিয়ে আনা হবে। মহান আল্লাহর নামে শুরু, তিনি অতি দয়ালু, অতি ক্ষমাশীল। বল, তিনি আল্লাহ এক, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আর কোনো কিছুই তার মতো নয়। জাজাকাল্লাহ শেখ আব্দুল ফাত্তাহ তারুতিকে সুন্দর কেরাতের জন্য এবং এর অনুবাদের জন্য ভাই মুসাকে। আমি স্বাগত জানাই এই সুমাইয়া গ্রাউন্ডের এই বিশাল জনসমাগমকে। এই শেষ দিনে দশ দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এবং প্রদর্শনীর শেষ পর্বে ইনশাআল্লাহ লেকচার দিয়ে এই পর্ব শুরু করব। যথারীতি প্রশ্নোত্তর পর্ব থাকছে, আর এই পর্বের সমাপনী অংশে প্রত্যেক বক্তাই সংক্ষিপ্ত মন্তব্য করবেন ইনশাআল্লাহ। দশ দিন যাবৎ এই অনুষ্ঠান উপভোগ করছেন, বিশেষত আন্তর্জাতিক বক্তাগণ এই কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। ইনশাআল্লাহ সবশেষে দোয়ার মাধ্যমে এই পর্ব শেষ করব। দোয়া পড়বেন শায়খ সালাহ আল উদাইর, ইমাম মসজিদ আল নববী, মদিনা। যদিও অনেকেই ডাক্তার জাকির নায়েককে চেনেন, এটা আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পরিচয় করানো, বিশেষ করে যারা তাকে প্রথমবারের মতো দেখছেন পিস টিভিতে, যার 100 মিলিয়নের বেশি দর্শক রয়েছে।